সকলো আমার এই যেটো ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া আপনার মোট ধন্যবাদ থাকিল যে আজি আমার যেটো হাজি আনফৰলি মহাবিদ্যালয়ত একটা সেল আছে রিসার্চ ইনোভেশন এন্ড এক্সটেনশন একটিভিটিস কমিটি নাম যার কোঅর্ডিনেটর হল আমার ডক্টর সাহাবুদ্দিন স্যার আর লগতে ময়ও আছো আর লগত আমার ডিপার্টমেন্ট অফ এডুকেশন হাজি আনফৰলি কলেজের এডুকেশন ডিপার্টমেন্টের কোলাবরেশনত আমি আজি একটা অনুষ্ঠান করেছো যোগার উপর যেটো গুহাটির একটা আমার হেৰি আছে যোগার অনুষ্ঠান ইনস্টিটিউশন আছে তারপর আমার এজন অতিথিও আইছে আমার যোগাচার্য সুভাশিষ স্যার তেওঁক আমি মাতিছিলো তেওঁ আমার সন্মতি দিছিলে থ্রি ডেজ একটা ফ্রি কমন প্রটোকল ট্রেনিং অন যোগা আর এই আমি আজ আরম্ভ করেছিল ইনগরেন সেশনত আমার বহুত অতিথি আইছে আমার বিভিন্ন অতিথি সকল মাতিছিল ইয়ার উদ্দেশ্য হয়েছে যে এই অঞ্চলত আমি দেখা পাইছো এতালেক যোগার যে হিসাবত সচেতনতা আহিব লাগিছিলে এই সচেতনতা আহা নাই আমি আজি প্রায় তিন চারি বছর ধরে ইয়ার উপর এক অধ্যয়ন করি বা বিভিন্ন সময়ত আমি যোগার বিভিন্ন ক্যাম্পও করে আছো বিভিন্ন ধরনের কোর্স খুলি আছো কিন্তু তেনে ধরনের কোনো আমি ডেভেলপমেন্ট পোৱা নাই কারণ না জানো কিয় হয়েছে এই গতি আমি এনেকে যদি করে থাকো কিনা একটা কাম এড়ি দিয়াতকে করে থাকলে হয়তো বা একটা সময় আমার এই যুব প্রজন্ম বা আমার ছাত্র ছাত্রীর আজি আমি দেখা পাইছো যে শরীর চর্চার উপর আমার লড়া ছলী ইমান গুরুত্ব দিয়া নাই মোবাইলের উপর বেশি গুরুত্ব জেনারেলি আমি দেখা পাও গতি আমি ভাবিছো যদি অল্প ইয়াত এন্টারটেইনমেন্টও আছে যোগাত এন্টারটেইনমেন্ট আছে বিভিন্ন ধরনের শরীর চর্চার মেন্টাল ডেভেলপমেন্ট ফিজিক্যাল ডেভেলপমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট কালচারেল ডেভেলপমেন্ট আমি দেখা পাইছো মই বিশেষকে মই এটা বস্তু মই যোগাত মই বহুত আকৃষ্ট হয়েছো মই যেতিয়া এনএসএস প্রোগ্রাম অফিসার আসিল মই সিকিম গৈছিলোঁ বা বিভিন্ন সাইট গৈছিলোঁ আমাক প্রথম হেৰিটো আছিলে যে আমাক যোগার উপর একটা গুরুত্ব দিছিল আর যোগা করাইছিলে আর তারপিছর পরে আহি মই আমার প্রিন্সিপাল স্যার ডক্টর মামুন আজম বরবুয়া স্যারক মই কৈছিলোঁ স্যার যোগাটো স্যারে কেবাটাও সংস্থার লগত টাই আপও করলে কিন্তু আমি সাকসেস হব পৰা নাই কারণ না জানো এইটো তিনিদিনীয়া কার্যসূচী আমার তিনিদিনীয়া কার্যসূচী ফ্রি আমার কমন একটা যোগার উপর ট্রেনিং হব আমার যোগা ইনস্ট্রাক্টর যেজন আমার লঙ্কার পোস্ট গ্রেজুয়েশন ডিগ্রিও করেছে আমার ইনস্ট্রাক্টর না কন্টিনিউ থ্রি ডেজ থাকিব তারপর আমি লাহে লাহে এইটার উপর আমি হেৰি করিম আর বহার চেষ্টা করি আর এইবার আমি কে কে হিন্দিক স্টেট ওপেন ইউনিভার্সিটির পর কোর্সও একটা আনিছো গতি আপনার জড়িয়ে মই সমাজলৈ আমার যুব প্রজন্মলৈ আমার ছাত্র ছাত্রীলৈ একটা আহ্বান যে তেওঁলোকে যে এই যোগা করে মই জনা মতে মই যিদৰে ধারণা করছো ভারতের এনইপি 2020 যোগার উপর বহুত গুরুত্ব দিয়েছে আর নালাগে এইবার আমার সিক্স সেমিস্টারের যে আমার কোর্স সেই কোর্সত একটা যোগার চ্যাপ্টার দি দিলে গতি ইয়ার দ্বারা আমি যে ভারত সরকার বা গোটেই বিশ্বতে আজি যোগার উপর গুরুত্ব দিয়া হয়েছে তার কারণ হল আমি যা বেমার মেডিসিনে ভাল করব নি সেই বেমারবিল আমি যোগার অভ্যাসরে আমি বেমার ভাল হয় মেন্টাল ডেভেলপমেন্ট হয় মেন্টাল ডেভেলপমেন্ট হয় ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয় গতি আমার সোসাইটি তেনে একটা ব্যবস্থা মানে সচেতনতা আনবর কারণে আমি চেষ্টা করে আছো এটি আমার মূল উদ্দেশ্য।